যাদের জমি জায়গা দলিল রয়েছে এখনো পর্যন্ত পর্চা হয়নি, তারাও এবছর কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে এই ফর্ম সংগ্রহ করবেন, কোথায় থেকে, এবং কি কি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে, কিভাবে আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে, এবং সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো আজকে সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের দলিল রয়েছে এখনও পর্যন্ত পর্চা হয়নি, তারা কিভাবে নাম নথিভুক্ত করবেন, এবং কি কি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে, কিভাবে সেগুলো ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট সঙ্গে দেবেন। তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে পারবেন আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখান থেকে, অথবা আপনি কৃষি আধিকারিক অফিসে বা কিষাণ মান্ডিতে খোঁজ নেবেন, সেখান থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন। তো এবারে আপনাদেরকে যখন ফর্ম দেওয়া হবে, যাদের দলিল রয়েছে পর্চা হয়নি বা যাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিক রয়েছেন, চাষবাস করছেন, তারাও এবছর নাম নথিভুক্ত করতে পারবেন এই একই পদ্ধতিতে। তো এখানে আপনাদেরকে দুটো ফর্ম দেওয়া হবে, একটা হচ্ছে কৃষক বন্ধুর ফর্ম যেটা আগেও আপনারা দেখেছেন, এই কৃষক বন্ধুর ফর্মের সাথে আর একটা ফর্ম যেটা দেওয়া হবে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ NXR 1B। এটা হচ্ছে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। তো এই স্বঘোষণাপত্র আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমত কৃষক বন্ধুর যে ফর্মটা দেওয়া হবে সেটা হবে ঠিক এরকম, এখানে উপরের যে ঘরটা রয়েছে সেটা আপনাকে কিছুই লিখতে হবে না, ওনারাই এখানে লিখে দেবেন, এবং এখানে আপনার নাম সম্পূর্ণ লিখে দেবেন বাংলায়, যেটা আপনার পর্চায় বা দলিলে নাম রয়েছে সেই নাম আপনি লিখবেন, আপনার স্বামী অথবা পিতার নাম লিখবেন, তারপরে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন, এবং এখানে লিঙ্গ পুরুষ হলে পুরুষের ঘরে টিক দেবেন, মহিলা হলে মহিলার ঘরে টিক দেবেন। এইভাবে আপনি এটাকে ফিল আপ করবেন। তারপরে কৃষকের ধরন, তো আপনার নিজস্ব জমি হলে মালিক এখানে আপনি টিক দেবেন, নথিভুক্ত ভাগচাষি হলে এখানে আপনি টিক দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন, এবং KCC আছে কি না সেটা জানা হচ্ছে অর্থাৎ আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কি না। তো যদি আপনার থাকে তাহলে হ্যাঁয়ের ঘরে টিক দেবেন, আর যদি না থাকে তাহলে নায়ের ঘরে টিক দেবেন, আর যদি আপনাদের থাকে KCC অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার যে জমি জায়গা রয়েছে তার সমস্ত তথ্যগুলো এখানে দিতে হবে, এবং সেই জেরক্স কপিও এর সাথে অ্যাটাচ করতে হবে। এখানে পরপর ক্রমিক নাম্বার অনুযায়ী আপনি এখানে লিখবেন, অর্থাৎ এখানে 1 নম্বরে আপনার ব্লকের নাম, মৌজার নাম, আপনার জেল নাম্বার কত, তারপরে খতিয়ান নাম্বার, এবং এখানে দেখছেন শুধু নথিভুক্ত ভাগচাষীদের জন্য প্রযোজ্য এখানে বলা হচ্ছে, প্লট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ দাগ নাম্বারটা এখানে লিখবেন ভাগচাষী যারা রয়েছেন, এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনি এখানে লিখে দেবেন, তারপরে এখানে মোট জমি কত এখানে আপনি উল্লেখ করবেন, এবং এইভাবে আপনি আদার্স কোনো মৌজায় জমি থাকলে সেগুলো পরপর 2 নম্বর দিয়ে আপনি লিখে দেবেন। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনাকে দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনি লিখবেন, IFSC কোড এখানে লিখে দেবেন, তারপরে ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, এবং অ্যাকাউন্টের ধরন কী রয়েছে, সেভিং হলে সেভিংস অ্যাকাউন্ট, এবং কারেন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট, KCC হলে KCC, এইভাবে আপনি টিক দেবেন। তো এখানে যে ডিক্লারেশনটা দেওয়া রয়েছে এটা আপনি ভালো করে পড়ে বুঝে নেবেন, তারপরে এখানে আবেদনকারী স্বাক্ষর করে দেবেন, যিনি আবেদন করছেন তার সই অথবা টিপছাপ, তারপরে আবেদনের যে তারিখে আপনি জমা দেবেন তারিখে এখানে উল্লেখ করবেন। এরপরে দেখুন, এটা কেবলমাত্র অফিস ইউজের জন্য, এখানে আবেদনকারীর নাম, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে ইংরাজিতে সেই নাম লিখতে হবে, তারপরে আপনার জেলার নাম, ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, থানার নাম, এইভাবে আপনি ফিল আপ করবেন, এবং পোস্ট অফিস এখানে লিখে দেবেন, পিনকোড এখানে লিখে দেবেন। এরপরে দেখুন, ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক কার্ডের নাম্বার আপনি এখানে লিখে দেবেন, অবশ্যই থাকতে হবে আপনার। এরপরে দেখুন, অন্য কোনো পরিচয়পত্র আপনি যদি দিতে চান তাহলে এখানে সেই ঘরে টিক দেবেন, তো যদি আধার কার্ড দিতে চান আধারের ঘরে টিক দেবেন এবং আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, আর যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চান তো ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও এখানে লিখতে হবে। তো আপনারা এখানে আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন এবং আধারের ঘরে টিক দেবেন, এখানে আধার নাম্বার উল্লেখ করে দেবেন। তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন, এই অংশটা আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দেওয়া হবে, যেটা আপনি যখন জমা দেবেন তখন আপনি এই রিসিপ্ট কপি পাবেন, অবশ্যই যত্ন করে রেখে দেবেন। এবং এই ফর্মের উল্টো দিকে এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনার এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স,
পর্চা যদি থাকে পর্চার জেরক্স অথবা যদি আপনাদের দলিল দিয়ে করেন আবেদন সেই ক্ষেত্রে দলিলের জেরক্স দিতে হবে এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এখানে দিতে হবে কেসিসি থাকলে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তার প্রথম পাতার জেরক্স দেবেন এবং এখানে যে সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে দেওয়া রয়েছে সেগুলো আপনি অবশ্যই একবার দেখে নেবেন বাংলায় নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে অর্থাৎ প্রথমেই আপনি যে আবেদনকারীর নামের বানান লিখবেন অর্থাৎ আপনার পর্চা বা দলিলে যে নামের বানান রয়েছে সেই বানান আপনি লিখবেন তারপর এখানে মোবাইল নাম্বার অবশ্যই আপনি দিয়ে দেবেন পরবর্তীতে আপনার যে সমস্ত তথ্যগুলো ওখান থেকে পাঠানো হবে সেগুলো আপনি মোবাইলে পেতে থাকবেন এবং পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করবেন তো পর্চায় আপনার যেমন বিবরণ রয়েছে সেই অনুযায়ী আপনি পূরণ করবেন বা দলিলে আপনার যেমন বিবরণ রয়েছে সেই অনুযায়ী আপনি ফিল আপ করবেন তারপরে একটু নিচের দিকে দ্বিতীয় পেজে দেখবেন উল্টো পেজে এখানে নমিনির ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ যাকে আপনি নমিনি রাখতে চাইছেন তার নাম এখানে উল্লেখ করবেন আবেদনকারীর সাথে নমিনির সম্পর্ক কী সেটা লিখবেন এখানে এবং নমিনির পিতা অথবা স্বামীর নাম এখানে আপনি লিখে দেবেন তারপরে নমিনির জন্ম তারিখ এখানে উল্লেখ করবেন এবং নমিনির অভিভাবকের নাম যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে এখানে লিখবেন অথবা এই ঘরটা না লিখলেও চলবে তারপরে এখানে আবেদনকারীর আরও একটা সই করতে হবে অথবা টিপছাপ দেবেন এখানে তারিখ উল্লেখ করে আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্মটা রয়েছে সেটা আপনি ফিল আপ করে কমপ্লিট করবেন এবার আপনারা যারা দলিল দিয়ে আবেদন করছেন এই ফর্মের সাথে আরও একটা ফর্ম আপনাকে দিতে হবে অর্থাৎ সেলফ ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে এই ফর্মটাও আপনি যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানেও পাবেন অথবা আপনার কৃষি আধিকারিক অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন এখানে দেখুন যেটা বলা রয়েছে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদন করার জন্য স্বঘোষণাপত্র অর্থাৎ আপনি ঘোষণা করছেন এই মর্মে এই ঘোষণাপত্রের ফরম্যাট করা হয়েছে এখানে প্রথমত আপনার নাম আপনার পিতা বা স্বামীর নাম আবেদনকারীর সেটা লিখবেন গ্রামের নাম পঞ্চায়েত অথবা পৌরসভার নাম ব্লকের নাম থানার নাম জেলার নাম সম্পূর্ণ আপনি লিখে দেবেন তারপরে এখানে দেখুন তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে মালিকানা দ্বিতীয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনি যদি মালিক অথবা আপনি ভাগচাষি বা বর্গাদার তো তিনটে অপশনের মধ্যে যেটা আপনার সঠিক সেটার ঘরে আপনি টিক দেবেন এখানে মাথায় রাইট চিহ্ন দেবেন তাহলেই হয়ে যাবে তারপরে এখানে আপনি কতটা পরিমাণ জমি চাষবাস করছেন কত একরে সেটা আপনাকে এখানে লিখতে হবে কত একর জমি একরের এখানে পরিমাণটা একরে লিখে দেবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে আপনার সেই জমির সমস্ত বিবরণটা লিখতে হবে কমিক নাম্বার ওয়ান দিয়ে এখানে শুরু করবেন আপনার ব্লকের নাম মৌজার নাম জেল নাম্বার খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার এখানে উল্লেখ করবেন তো যদি খতিয়ান নাম্বার না থাকে আপনাদের সেই ক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বারটা ছেড়ে দেবেন তারপরে এখানে দাগ নাম্বারগুলো উল্লেখ করে দেবেন চাষযোগ্য জমির পরিমাণ একরে কত রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপরে একটু নিচের দিকে এখানে দেখুন যেটা বলা হচ্ছে আমি 2020 খারিফ মরশুমে বাংলা শস্য বিমা প্রকল্পে নিবন্ধীকৃত হয়েছি অথবা হইনি সঠিক স্থানে রাইট চিহ্ন দিন অর্থাৎ আপনি শস্য বিমায় 2020 খারিফ মরশুমে ফর্ম জমা দিয়েছিলেন কিনা বা আবেদন করেছিলেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে তো যদি আপনি ফসল বিমার জন্য আবেদন করে থাকেন তাহলে হয়েছি এই কথাটার উপরে রাইট চিহ্ন দেবেন তারপরে এখানে যেটা বলা হচ্ছে তদনুসারে আমি কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমার আবেদনের সাপেক্ষে নিম্নলিখিত নথিগুলি জমা দিলাম এখানে আপনার যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন যদি আপনার পৈতৃক সম্পত্তি হয় তাহলে কার নামে আপনার পর্চা রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন তার সাথে আপনার সম্পর্ক কী অর্থাৎ পিতা হলে পিতা অথবা মাতা হলে মাতা সেইভাবে আপনি এখানে উল্লেখ করবেন এবং এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে আপনার খতিয়ান নাম্বার উল্লেখ করতে হবে এবং এর নামে বর্গা রয়েছে অর্থাৎ যারা বর্গাদার চাষি রয়েছেন তো তাদের ক্ষেত্রে এটা হবে এখানে খতিয়ান নাম্বার এবং আপনার কার নামে বর্গা রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে এবার দেখুন যদি আপনি দলিল দিয়ে আবেদন করছেন তো সেই ক্ষেত্রে এখানে দলিলের নাম্বারটা উল্লেখ করবেন দলিলের নাম্বার দেখবেন দলিলের উপরে মাথার দিকে লেখা থাকবে তো দলিল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন এবং এখানে দেখুন যে বিষয়টা বলা রয়েছে অর্থাৎ যারা দলিল দিয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে দলিল সমূহের অথবা পিঠ দলিল প্রতিলিপি জমা দিন অর্থাৎ আপনারা যারা দলিল দিয়ে আবেদন করছেন তাদের দলিলের জেরক্স কপি এর সাথে জমা দিতে হবে তো দলিলটা অবশ্যই জেরক্স কপি এর সাথে জমা দিয়ে দেবেন
আর যদি আপনি মিউটেশন করার জন্য আবেদন করেছেন, মিউটেশন সার্টিফিকেট আপনার কাছে রয়েছে, তো সেই সার্টিফিকেটও আপনি উল্লেখ করতে পারেন বা এর সাথে জেরক্স দিতে পারেন। তারপর এখানে যে অপশনটা রয়েছে মিউটেশনের জন্য দরখাস্ত জমা দেওয়ার স্বীকৃতিপত্র বা রসিদ যদি আপনার থাকে সেটাও আপনি এর সাথে দিতে পারেন, এবং কৃষি জমির পাট্টা যদি আপনার থাকে সেই পাট্টার জেরক্স আপনি দিতে পারেন, বনভূমির পাট্টা, এই সমস্ত নথি দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো আপনার কাছে যেটা রয়েছে সেই ঘরে আপনি টিক চিহ্ন দেবেন এবং সেই ঘরটাকে আপনি ফিল আপ করবেন। এইভাবে আপনি এই সেলফ ডিক্লারেশনটা ফিল আপ করবেন এবং নিচের দিকে যে ঘোষণা দেওয়া রয়েছে এটা আপনি সম্পূর্ণ পড়ে বুঝে নেবেন। তারপরে এখানে আবেদনকারীর সিগনেচার করবেন অথবা টিপছাপ দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন এবং কোথা থেকে আপনি আবেদন করছেন আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার তারিখ যে ডেটে আপনি জমা দেবেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এবার এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে আগেই আমরা উল্লেখ করেছি বা কৃষক বন্ধুর ফর্মের উল্টো দিকে আপনি দেখতে পাবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। এবং এখানে আপনি কৃষক বন্ধুর ফর্ম ডাউনলোড করতে চাইলে লিঙ্ক পেয়ে যাবেন, সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করতে চাইলে সেই লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং সঙ্গে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্যও এখানে দেওয়া রয়েছে, এখানে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। যদি আপনাদের দলিল থাকে, পর্চা না থাকে বা আপনাদের পৈতৃক সম্পত্তি থাকে, তো তাহলেও এবছর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সাথে সাথে আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করে একসাথে জমা দিতে হবে। তো দলিল থাকলে দলিলের জেরক্স দেবেন এবং বাকি সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি জমা দিয়ে দেবেন আপনার দুয়ারে সরকার ক্যাম্পে অথবা আপনার যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।